মত কোনবা লুকে চুরকে খাবা পারে যা কিন্তু নয় দক ও খবর পা মতে ইলাক বলে দাইস হব ও কুনি বাতপ পাতোয়ারি বাপ্পা ও মই নহং দে পাতোয়ারির নাম কলা আমি তিনু তিনখান কিতাব লিখিম কেনে হব নো হ্যাঁ ভাল ভাল বড়িয়া হব বুঝছ না ও ওই পানি গ্লাস আনসুন মোটো হঠাৎ চক্কর মারি মারিলে আনো রব ও জেলের ভিতর লিখব পারলে তো মজাই হয় কি কথা কহা ফল জেলের ভিতর হব দা এবার মাঘর দমির দিনাই ধরা দিম ধরা দিলি তো জেল হব জেল হলি জেলের ভিতর ইচ্ছা মতে কিতাব লিখি ফালি ফেলাম ফল স্পুটনিক এটা যেটা মহাকাশলৈ উড়া মারে এটা দূরত্ব অতিক্রম করার পিছত সি একোটা অংশ এড়ি এড়ি গৈ থাকে শেষত যেটা একেবারে লাগতিয়াল অংশ সেইটোহে মহাকাশ পায় আমার জীবনবোৰ তেনেকুৱাই হব লাগে জীবন যাত্রাত আমি কিছু অলগতিয়াল বস্তু এড়ি এড়ি গৈ থাকিব লাগে অরসি আহ আহ মূলে দিয়া বা ও রাদুসি ঘর এখন একেবারে টিপটপ পরিষ্কারকে রাখিছা রাখিছো আকৌ সফাকে বা গোটেইটো ঘর ধরা পুরুষে নহয় কালি মানে মালতী আহি চাফ চিকুণ কৰে লগত এই কোনকি বাই তোমার সুখীয়নে কেউ ঘর এই অবস্থা দেখিলে মহর ঘুলি বলে ভাবি ভিড়াই লড়লে তুমি বহা মই কিন্তু থৈ আহোঁ ঠিক আছে হ্যালো কোনে কলে কি কার ফোনের পর ফোন করেছা অ বারে বারে একটা কথাকে কই না থাকিবা মই কিমান কব লাগে হে নাই 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 মই এবার কইছো যে মই এতিয়া এইবোৰ কথা ভবাত নাই কি কার ফোন আছিল হে কার ফোন বলো স্পুটনিকৰ অৰ্ডাৰকাৰী অংশৰ কি কলা অনিতা মইনা ও মইনা তুমি কি কলা কবা আৰু কি কি কলো শুনিলাই দেখো ফোন চোন কৈ থাকি লাভ নাই বুলি কলা অ সঁচা কথাবিলাক কৈ দিয়াটো ভাল কি হ'ল নিমাত হৈ থাকিলা যে নহয় হে এই মইনাজনীয়ে কিবা এটা গত লগাব পৰা হ'লে ভাল আছিলে কি করা যায় এতিয়া হরা তুমি একেবারে না কই দিলা নহব এইবোৰ কথা আর মই চিন্তাই নকৰো বিয়া তাৰ মানে ক্যানসেল ক্যানসেল হরা একেদিনা স্পুটনিকে আধা অংশ ত্যাগ করার নিচিনা কলে এনেকে নহব নহয় তার মানে বিয়া ক্যানসেল যেতিয়া হ্যাঁ কি হল গেটলা মরা ঘাট নিচিনাকে আসা যে মই পারিবার নয় ডাক জেঠি কিয়া নরাই মাই তোমাক দাদার ফোনে দি এনাই দাউদা দাউরিকে মাতি আনলু তুমি থকে কে নরো বলি কলা নরো বলি কোয়া নাই রবো কই থাকব লেখিয়ে থাকব লাগে দুই ঘন্টাকে লেখলিও পনেরো বিশ দিনত হয়ে যাব তে কিয়া নরা হলি আগে পেক দিম বলি কলু না ও পেক লেখি দি উঠি আপনাক লেখি দিম দ পেক তাই পাড়া নাম গেলা মুখস্থ করি আছে ই আমার মার হিসা গীত গেলা যে বেড়া গুতে আছে ও মাই আতা গাই দেখে কি কলি হিসা গীত এটা গাই না দেখে ও কি গাওঁগে ও মন তগৰ খিচা গীত গাম আমি নধৰিবা জগৰ আহতে দেখিলো ও মন তগৰ কইনাৰে ভায়েক তোক ও মন তগৰ অৰণ্যৰ ভূত হেন দেখি মন তগৰ খিচা গীত গাম আমি নধৰিবা জগৰ দেখলে আমাৰ মা চব মুখস্থ আছে আগে মোৰ খেনলে পিছত কণকিন খেন লিখবি বিপদত পড়ি গেলোয়ে আরে বসুন পটকে সুতিয়া মাস্টার তার পে আর ও মাই আতা কাম করুক আপনি পে ইটাকে যে আলোচনা করুক রাগারাগি নকরব দক ইয়ে পে এই ভাবে মানে আপনা খান লেখাই হব যাক হইতো এ মই আহুর ও মাই
মই এটা কথা চিন্তা কৰি পোৱা নাই। তুমি নিজৰ উপন্যাসখনৰ কথা চিন্তা নকৰি পেহী জেঠী মালতীহঁতৰ চিন্তা কৰি আছা যে, কিন্তু আগতে নিজৰ উপন্যাসখনৰ কথা চিন্তা কৰা। আমি হেনাই দক কি হেনাই দক ওপৰত গেলি লগত লৈ যাওঁ লগৰ গেলা, আৰু তলত আহিলি আকলা লগৰ গেলাক এৰি তলত। এ ৰাম, তুমি ওপৰলৈ যোৱাৰ কথা চিন্তা কিয় কৰিছা? তোমাৰ কিমান কাম কৰিবলৈ বাকী আছে? ওপৰত যোৱাৰ কথা কোৱা নাই তেনেহ'লে। উন্নতি হয় ওপৰত যোৱাৰ কথা কৈছো এ, আৰু তলত যোৱা মানে অদন্নতি হ, অদন্নতি হলে অকলাই মৰে হওক আৰু উন্নতি হলে চবৰে হওক। আমি হেনাই মানুহ, মানুহ প্ৰেক্টিকেল হ'ব লাগে। এই পেহী জেঠী মালতী আটায়ে ওপৰলৈ যোৱাৰ কথা চিন্তা কৰি আছে, আৰু তুমিহে তললৈ যোৱাৰ কথা চিন্তা কৰি আছা। নহয় হয় সেইটোৱে হয়, প্ৰেক্টিকেল হোৱা প্ৰেক্টিকেল হোৱা, বাকীখিনি তোমাৰ নিজৰ কথা। মই তোক ভালকে কৈছো কনকি, ৰীতাই আগে মোৰ খান লিখব পিছতে তোৰ খান লিখব। সেনে কথা নকবি এ বৌ, আগতে এগলা ভাব মোৰ আছিল, তই আৰু মাজতে আহি উল্টা পুল্টা নুৰব। ৰীতাই মোৰ খান আগতে লিখ, ৰীতাই আগে মোৰ খান লিখব। চাওঁচোন কোনখান আগতে লেখে ৰীতাই। তই তাৰ মানে মোৰ লগত যে ধৰলি, তই কি কৰিলি? মানত মই তোতকে ডাঙৰে, বয়সত মই তোতকে ডাঙৰে, আজিৰ পেৰে তোৰ লগত মোৰ সম্পৰ্ক সব শেষ। যা যা মোৰ তোৰ লগত সম্পৰ্ক শেষ। বয়া পাক বা ভালে পাক, মই কিন্তু এটা কথা ক'ব লাগিব মাই। দেখো সঁচা কথা ক'লো, আপনি কিন্তু পেহীৰ লগত কাজিয়া কৰিব যাব নালাগিছিল। এই মই তাইৰ লগত কাজিয়াই কৰা নাইয়ে। ওতে কোনে কাজিয়া কৰলা? তাই কাজিয়া কৰিছে মোৰ লগত, হাজাৰ হওক মই তাইতকে মানুহ ডাঙৰ। মানুহ ডাঙৰে হওক বা সৰুৱে হওক কাজিয়া কাজিয়া হে মাই, ইটা গোটা মোৰ এটা ভয় সোমাই গেল নহয়। কিহৰ ভয়? পেহীৰ বোলে বহু পইচা জমা আছে মাই, ইঘৰে সিঘৰে যাই ফুৰে, বংশ পৰিয়ালৰ মানুহ গেলা মস্ত ধনী ধনী, সকালে দেই ও আকবাৰ কিবা গিৰাকৰ ভাগৰ মাটি বেছিও এসপামান পইচা পাইছি তাই। হেংকেও পইচা অলপ জমা থাকা বুলি জানো ৰ, আচল কথা নকে নহয়, নকলি আচল কথা কেংকে গম পাবি? হয় দক আছে, সেইটোৱেতো মোৰ মস্তু ভয় হৈছে। কনকি জমা পইচা থাকিল, তোৰ কিয় ভয় লাগে? কলা কাকতি আৰু বগা বৰুক যদি পইচা দে, আমি দুখা ওভৰি ঘৰত আকলাই থাকো, কিবা যদি অন্যায় কৰে। যায় আবেৰি কৰ কলা কাকতি ঠগা বৰু, কি কৰিব আমাক? ধকে ফু মাৰি উৰে নেটবুচোন মাই, দু বোলে মদ খাব পালি পাগলা উঠি থাকে। কোনিয়ে তাৰ নাম নাজনো? কলা কাকতি আৰু বগা বৰুৱে। দু যদি আমাৰ ঘৰত সুমে আহে, বগা বৰু যদি আপোনাক গুইলে দে, ও কলা কাকতি যদি মোক হেঁচা মাৰি ধৰে, ও মোৰ মাই হাতৈ, ও মোৰ গালো ভপৰি উঠছে চাকচোন। এ আবেৰি কৰ কি কথাত ভয় কৰা? মানুহ গেলাৰ আৰু কাম নাই, গাঁৱৰ মানুহ গেলা মস্ত অক্ষত হৈছে, পৰচৰ্চা কৰি ভাল পায়। এ সেইদৰে কৈছো, কিতাপ লেখাটো কেইদিনমান মূৰৰ পে উলিয়াই দা। হা আগতে ইমান আশা দিছা, ইতা কিয় হেনে কৰা? মাথাত বুয়াকে ভাবনাটো সুমে দিছা আৰু ইতা কৈছা বাদ দিবা। নহয় আপেই তুমি বুজা নাই। বুজে দিছোন, বুজিম দে। বৰ্তমান কথাটো ৰিপাৰকেশ্যন হৈ আছে না, চাৰিদিনমান যাওক দা। একোদিন যাবা নালাগে, কালিৰ পৰা লিখিম, তই কাগজ কলম লৈ আহিবি, মই কম তই লিখি থাকিবি। নহয় দা, আগে মই নভেল এখন লিখিম, তাৰ পাছত পঞ্চায়তৰ ভোট আহিল, ভোটত গেলা যোৱাৰ পিছত এক পিঠা হৈ লিখিম। হৈছি যা, হব চলি বলব বাপ, তেহে গুচব মনত তাপ, একলা আশা বাদ দিয়াই ভাল। হা বুঢ়ী বয়াই পালা আপেই পেয়ী আপেই। গুড মৰ্নিং, বলো মৰ্নিং।
মৰ্নিং মৰ্নিং ৰাতিপুৱাই আহিলা যে কি মান ৰাতিপুৱাই আহিলা যে ৰাতিপুৱাই আহিলা যে হৌৰা কিবা সপোন দেখি আছা নেকি হে কালি ৰাতি দেখোন তুমি ভাত খাই ইয়াতে বাগৰ দিলা দেখিছানে মই একেবাৰে নিজৰ ঘৰত নিজৰ বিচনাত শুই থকা যেন পাই আছিলোঁ হে হৌৰা দোস্তি সপোনতো নাভাবিবা অত কষ্ট কৰি কৰা ঘৰ মাটি এবাৰ মিছেছে তেওঁৰ বুলি কৈ ঝাটকা এটা দি থৈছেই এতিয়া তুমি তোমাৰ বুলি ক'লে মই মৰিলেহে হ'ব আৰু হে টিকা আজি মৰ্নিং ৱাকলৈ যোৱা টাইম পাৰ হ'ল চাগে হয় ৰস্তি ৰবা ৰবা ময়ো যাম ৰবা ওলোৱা তেতিয়াহ'লে ওলোৱা ঐ ৰস্তি এই ফিকা চাহ একাপ এই চাহ এটা এতিয়া নালাগে প্ৰথমতে মৰ্নিং ৱাক হয় নেকি মোৰ মানে বুজিছা না কালি ৰাতি কিবা এটা কথা ভাবি ভাবি গোটেই ৰাতিৰো তুমি নাহে বাটা বাটা কম ৰবা যোৱা মই যাওঁতে সেই কাপোৰযোৰ সলাই যাম বুজিছা একেযোৰ কাপোৰ এটা আছোতো অলপ কাম কৰি আছিলো দাওখন লৈ হ'লে মই আৰু কিবা ভাবছিলো খুৰা ক'ত গেলা মোৰ একে অহা নাই দেখোন কালি লাগাল পাইছিলো কালিতো ময়ো লাগ পাইছো এই কিন্তু ঘৰত ৰাতিপুৱাই গেলো ঘৰত দেখো নাই হ'ব ঘৰত নাথাকিলি মোৰ একে ক'ত বা গেল খুৰা আঁতৰ ওচৰৰ বস্তুটো আঁতৰ চৰিটোক লগ পাই সুধিলো পুৱাই পুৱাই বোলে মনাখন লৈ লাগিছিল অ' খুৰা গুৱাহাটীত গেল বোধ হয় যোৱা কথা আছিল নেকি যাবা কথা মানে খুৰীৰ ফোন পালি লগে লগে যাব লাগে হে তেৰি তাকেতো হা বৰ বেয়া কথা হ'ল নাম্বাৰটো দেচোন কাৰ নাম্বাৰ খুৰাৰ হা মোৰ নিজৰে ফোন নাই মই নম্বৰ ৰাখিম ক'ত এ তাকেতো হা বৰ দৰকাৰী কথা আছিল ক'ত পা আমাৰ খুৰাৰ নাম্বাৰটো যায় যায় ফোন কৰে চবৰে তাতে পাব ৰীতা ৰীতাই ফোন কৰি থাকে ৰীতাৰ তাতে পাবা খাটাং ঠিকে কৈছ এ ৰীতাৰ তাতে পাম ৰবা ৰবাচোন ৰবা এটা কথা সুধো ৰবাচোন খুৰাৰ লগত বেছি মিলা মিছা কৰছা দেখোন হে কাৰবাৰ কি হেই এটা বেপাৰ কৰিম ৰবা ছিজনৰ বিজনেছ তোমাকো ধু থাকবা কৈছো হা অ সেইটোত খুৰাও থাকব নেকি অ থাকবতো অ খুৰা কামোৰ মানুহ মানুহটোক মই চিনি পোৱা নাছিলো বেলেগ কামোৰ মানুহ খুৰা বিজনেছটো কি হে এ আছে দিয়ক কিবা এটা পিছত কম চিক্ৰেট বিজনেছ হা সেইটো বুজি পাইছো তাৰমানে এক নম্বৰী না দুই নম্বৰী কি এক নম্বৰী দুই নম্বৰী হা বিজনেছ বিজনেছে বিজনেছৰ এক নম্বৰী দুই নম্বৰী তাতকে তুমি আকৌ বুজি চুজি নাপাহা অ শুনা অ যিটোৰ পৰা পইচা বেছি আহে সেইটো এক নম্বৰী বিজনেছ আৰু যিটোৰ পৰা কম পইচা আহে সেইটো দুই নম্বৰী বিজনেছ তোমাৰ এখনিও মাথাত নুসুমি না এ যাওঁ দা কাকা কি কৈ গেলে পইচা বেছি অহাটো এক নম্বৰ পইচা কম অহাটো দুই নম্বৰ তাৰমানে ইমান দিনে যে মই ৰিক্সা মাৰিলোঁ কম পইচা পালোঁ সেইটো দুই নম্বৰ নেকি খুৰাকে সুধি ল'ব লাগিব হাও নামটো দেখোন হা শুনি আছো দে কওক বাপ্পা ঐ বেলেগ গৰমত আছো দেখোন কেনকে গৰম নহকে থাকবি যাক বেছি মৰম কৰোঁ সিয়ে কাপলত লাঠি মাৰে কোনে তোমাৰ কাপলত লাঠি মাৰলা হা অ মোক পাইছ নাকি আমাৰ হেগলা একো গেজনা মৰা স্বভাৱ নাই যি আছে চকুৰ আগতে কওঁ মোৰ কথা কোৱা নাই যদি তুমি কাৰ কথা ক'লা হেমেনৰ কথা কৈছো হেমেন দাদা আৰু তোমাক কি কৰিলা প্ৰেমলতা থেচত লেডি অমলি থকা থানিটোত আমৰা লাগি আছে যা পকী অপ হৈছি তাৰে চাৰিটামান চিঙি আনি বৰা ভাজা টেঙাই দি খাবা খুজিছিলো মোৰ বাপ্পা ঐ হাত মেলছো হে মাত্ৰ কতে হৰহৰে উঠছিয়ে কিবা কৈছি নেকি খুদচাহে না যেনে বৈয়া ব্যৱহাৰ কৰছি মোৰ টেঙা মুখেদি ওলেগিছি তুমিনো কিয় গৈছিলা সেন্দৰ ঘৰত আমৰা চিনবা কিমান আমৰা সমক কবা নল্লা কন্দৰ পাতাটা অনিল দাদাহঁতৰ ঘৰৰ পৰা চিঙি আনি দিলো ঐ সাধাৰণ আমৰা কেইটাকে ইমান মূল্যৱান বস্তু বুলি ভাবে কি বুলি ভাবে বা নিজকে কওক যায় যাওঁ ৰবাচোন কি কয় কওক প্ৰেমবাইথে চটলেদি যা আমৰা চিঙিম এই হেমেন সুখ নাই মোক কি কয় কওকচোন বেটাক যদি মই চৈধ্য গোষ্ঠী এটি উজৰিবা নোৱাৰো মোৰ নামৰ এতিয়া নহয় দেখি কুকুৰা একাদশী পাতিলে নহব নহয় তুমি কোৱা উপমাটো ৰীতাই সাহিত্য চৰ্চা কৰাৰ লগত মিলে
কিন্তু সেইটো উপমাকে তুমি কোনো কিবা ইহঁতৰ লগত ৰিজাব নোৱাৰিব নহয়। এক মিনিট, কিয়? আরে ভাই, কেতুরীর দেহাটো দেখাত আদার লগত মিলে, কিন্তু মালতী কোনো কিবা ইহঁতে কিতাপ লিখিব, হে অত্যন্ত লাজ পাইছো। হে একে নিজকে মরি যাওয়া যেন লাগিছে মোর। হয় নে? মিছা কোৱা নাই। ঐ ৰুস্তি, মই লিখাটো একেবাৰে ফাইনেলে কৰি পেলালো, বুঝিছা? কি লিখিবা হে? কিতাপ, কিতাপ লিখিম, মণ্ডল জীৱনৰ দস্তাবেজ। মণ্ডল জীৱনৰ দস্তাবেজ মোৰ কিতাপখনৰ নাম হ'ব। হয় নেকি? হে বঢ়িয়া হ'ব, হে বঢ়িয়া। অ ৰুস্তি, হে বই লাগি যাওঁ নেকি? মানে কিতাপ লিখাত? অ, এই মাষ্টৰৰ জীৱনৰ সংবাদ। এ মজা, বঢ়িয়া হ'ব। ৰুস্তি, অ আমি যিটো হাৰত আগবাঢ়িছো, গোটেই কটলাকুচি গাঁৱৰ ৰাইজে কিতাপ লিখি এতিয়া নেফানেফ কৰিব যেনহে পাইছো। ভাল কথা, ভাল কথা। কটলাকুচি গোটেই গাঁৱৰ ৰাইজ বোলে সাহিত্যিক। এতিয়া তুমি মই কিতাপ লিখিবা নেলিখো, কোনো কিবা মালতীৰ এবটিহঁতে কিতাপ লিখা গম পালে এওঁ যে কিতাপ লিখিব সেইটো ফাইনেল। আহিলে আহিলো দক, কোক যায় হে? এ ক'তো নাযাওঁ, এই তোমাকে আগবঢ়াই নিবলৈ আহিছোঁ। কাউকে নিবা আহিবা নালাগে, ৰ'ব। ঘৰ দুৱাৰৰ কিজানি অৱস্থাই নোহোৱা হৈ আছে। এ মালতী, কাউকে আনক যাই, মই যাই থাকোঁ দক। অ মালতীকে আগবঢ়াই আনকি, কিবা কাৰণত যদি মালতীয়ে কিতাপ লিখিবলৈ বহিল, উঠাব নোৱাৰিবা কিন্তু কৈ থলোঁ মই। কত বা গেল বুড়িও, আমি শেষ নহয় বুড়ির কিয়ে? এই সপা চোৱা, আমরা মই দুখন চিঙি আনলো হা, তোকে কক নাই, উঠে আকো কক নাই, তোক দেখাই নাপালাগান পাও। কিনো কহা পেয়ী, হেমেন দাদা এতিয়া অত পরে কথা পাতলো। হেমেন দাদাই মোর খবর সুধিলা, মই তার খবর খাতি করলো। অ আমরাও চিঙি আছো, কথাও পাতি আছো। অ বরঞ্চ তেওঁ মোক কৈছে, আমরা লাগি থাকা দিনকেইটা যিমান লাগে লৈ যাবি, শেষ হলিতো আর নাপ। হা দেখছা, ইমেন স্বার্থপর বস্তু, মোক ইমেন খেনি শুনলা, তো হলি এখন শুনলা সগ্নে হল। মই সুধছিলো কি উঠছিলি, দুটা আমরা আনবা যাতে তোমাক কিয় কথা শুনালা? তিতে কি কলা? ও তোমাক বোলে পহিলে কোনবা যমুনা খুঁটেতের কাম করা আপি বুলি ভাবছিল। পহিলে ভাবছিল, তারপিছত তো মই বুলি গম পাইছি। গম পাইছি রবা, ও তারপাছত আরো ভাবলা, বুড়া মানুহ টেঙ্গার খোখে ধরছি, কবাত আরো টেঙ্গা খায় পেটর কামার সামার হবো, সেই ধরি বোলে তোমাক আনবা নাইলা। কথা বদল পাইছি মরণ নহয়, মোর অসুখ চিন্তা গতে, মোর ইমেন অসুখ হয়ে গেল, কি মেনে গল্লা খোলা, সি মোর খবর লবা আইছিল না? সেন্দর ঘর কাহ নাই, একদিন তার সেই গাছত উঠা তিরিটু খবর লবাইছিল, দুয়ার মুখর পরা খবর লৈছিল, পেহি ভাল পাইছি না সেয়ে খবর ল। একলা খেন মো চকুর আগর পরা লই যা। এ পেহি, পেহিয়া, অলপ পাছত বুড়ি নিজে একলা লৈ যাব সখতে।